আমরা চলে আসছি আতাইকুলা হাটে। এবার বিভিন্ন তাঁতের সংগ্রহিত যে গ্রেগুলো যারা বিভিন্ন জায়গায় এই মালগুলো নিয়ে থাকেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখান থেকে কালেকশন করে থাকেন, অবশ্যই আপনার দেখতেছেন আজকে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের, অনেক কোয়ালিটির, অনেক ধরনের আপনার এই গ্রে আছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলে থাকবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম জানি কি? ভাই আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। ভাই আপনি কি নিজে আপনার তাঁত আছে? হ্যাঁ আমার তাঁত আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি কোন মালগুলো আপনার? এইসব মালগুলো আপনার, তাই না? তো এগুলো কি ছয় হাত না সাড়ে পাঁচ হাত? এটা হচ্ছে ছয় হাত সিল তলে সাড়ে পাঁচ হাত। ও তাই না? তো কালার কয়টা ভাই এখানে? কালার বৃষ্টি, বৃষ্টি কালার আছে। তো এখন ব্যবসার পরিস্থিতি কি? আপনার মাল সব বিক্রি হয়ে গেছে? মাল তো বিক্রি করতে পারছে, ব্যবসার পরিস্থিতি তো বর্তমান খুব ভয়াবহ খারাপ, বুঝলেন তো। 13,000 টাকা সুতা হয়েছে 20,000 টাকা। আমাদের মালের রেট আগের মতোই আছে এখনো, বুঝলেন। তার কারণে অনেক প্রচুর টাকা আমরা ঋণ হয়ে যাচ্ছি, বুঝলেন। ঋণ তাঁতিরা সব দেশায় পালাচ্ছে, বুঝলেন। এই অবস্থা আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, সুতার দাম আগের মতো 13,000 টাকা যদি আসে তাহলে হয়তো আমরা তাঁত শিল্প বাঁচতে পারি, না হলে তাঁত শিল্প পেটের বাতাস দাবিলে নেই। আসলে বিভিন্ন তাঁত ভাই যে ধরনের আপত্তিকর কথা বা সত্যিকার বাস্তবিক কথার জন্য যে কথাগুলো বলতেছে, দুঃখজনক হলে সত্য, বারবার সুতার দাম বাড়াতে সকলেরই ক্ষতি হচ্ছে। তাঁতগুলো হয়তো দেখা যাচ্ছে যে যারা 10টা ছিল তাদের 5টা হয়ে যাচ্ছে। সব ফ্যামিলির সকলে মিলে কাজগুলো করে থাকেন কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আসলে তিনবার সুতার দাম বাড়ে, একদিনে যদি বারবার সুতার দাম এভাবে বেড়ে যায়, তো এই সুতা আসলে এটার পজিশন কি, এটার মূল হোতা কারা এবং এটার মূল বিষয়টা আসলে কোন জায়গায় যে ঠিকবে জানে না। হয়তো এই গরিব তাঁতগুলো যদি না টিকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা লুঙ্গি ব্যবহার করেন, হয়তো এই ছোট ছোট তাঁতগুলো যদি বন্ধ হয়ে যায়, তো লুঙ্গি বিশাল বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো তারা কিন্তু একটা ফায়দা লুটতে পারে। কারণ বিশেষ করে তাদের পণ্যটার এমনি দাম অনেক বেশি, আর এখান থেকে যে সকল মালগুলো সংগ্রহ করে থাকে যে সকল ভাইগণ ব্যবসায়ীরা, তারা আপনাদেরকে একটু ন্যায্য মূল্য বা একটু কম রেটে আপনারা যেটা পেয়ে থাকেন, আর একজন বড় কোম্পানির থেকে মালগুলো নিলে সেটার দামটা দ্বিগুণ হয়ে যায়। আসলে এই তাঁত শিল্পটাকে রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুদৃষ্টি দেওয়া উচিত, এবং যারা এর পিছনে কাজ করছেন, যারা এর পক্ষ নিয়ে কাজ করছেন, তাদের সুদৃষ্টি এই তাঁত ভাইদের তাঁতকে বাঁচানোর জন্য অবশ্যই সুদৃষ্টি দেওয়া উচিত। কারণ এদের খুব এদের আক্ষেপ, এরা আপনাদের কাছে বেশি কিছু চায় না, এরা চায় তাদের তাঁত শিল্পটা বাঁচুক, তারা নিজেরা কাজ করুক। অতএব বারবার যদি এভাবে সুতার দাম বৃদ্ধি হয় তাহলে এদের কি করণীয়, এরা কার কাছে যাবে, এরা কি করবে? আসলে দেশের পরিস্থিতি যেখানেই যাক না কেন, সঠিক নিয়ন্ত্রণে এই সুতার দামটা জানি সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, এই তাঁত শিল্পটা জানি রক্ষা হয়, তারা জানি বাঁচে, এবং তারা এই উজ্জ্বল হাসি যেটা ছিল আগে পূবে তাদের মুখে আজকে বিলীন চুপচাপ গম্ভীরতা, আসলে এই মেঘটা যেন ছড়ে যায়, সুতার দাম অচিরে যেন নিয়ন্ত্রণে চলে আসে। অবশ্যই এদিকে সুদৃষ্টি দিবেন যারা যে দায়িত্বে পালন করছেন। আসলে এদের পক্ষ থেকে এই কথাটাই বলা উচিত, আসলে করণীয় কি, যেটা করলে এই তাঁত শিল্পটা বাঁচবে। তো ভাই এই এটা কি শুধু সুতার দামই বাড়তি, না এটার সাথে আপনার যে রং আছে রঙের দামটাও বাড়তি? এটার সাথে রঙের দামও বাড়তি, সবই বাড়তি, রঙের দামটাও। তাহলে ভাই আসলে তাদের বক্তব্য তাদের খুব আসলে হতাশাপূর্ণ। সবাই চায় তারা বেঁচে থাকুক, তারা সৎভাবে ইনকাম করে সঠিক পথে চলুক। যদি আসলে ভাই এটার পিছনে কোন সিন্ডিকেট আছে ভাই, আপনি কি বলতে পারেন? আসলে এই এক মাসের মধ্যে কয়বার সুতার দাম বাড়ছে? সাতবার বাড়ছে, আবার
আচ্ছা আপনার মেন হচ্ছে আসলে এই সুতার দাম এত বারবার বৃদ্ধি হওয়ার কারণে আসলে তার ব্যবসাটাই এখন ক্লোজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অবশ্যই এই সুতার দাম নিয়ন্ত্রণে আসবে, অবশ্যই এই সুতার দাম কমবে এবং তাঁত শিল্পটা বাড়বে। আজ আমি হায়দার লুঙ্গি হতে আমি হযরত আলী, এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।